दर्शक एलिवेटेड एक्सप्रेसवे विजय सरणीर प्रान्ते रयेछेन सहकर्मी एआर बादल सरासरि जोग दिच्छेन तिनि। बादल, खूब स्वाभाविकभावे अफिस छुटी शेषे गंतव्ये जाच्छेन लोकजन, तो एलिवेटेड एक्सप्रेस व्यवहारे यात्रीदेर आग्रह केमन देखते पाच्छेन एबं यानबाहनेर चाप केमन आछे सेखाने? साथी आज जेहेतु प्रथम दिन एलिवेटेड एक्सप्रेसवेते खूब जे चाप पड़बे सेरकम चाप आमरा शुरू थेकेई देखिनी, किन्तु এখন আমরা দেখছি যে কিছুটা যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়মিত প্রবেশ করছে। যদিও মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও ভুল করে অনেকেই ঢুকে পড়ছেন। সেই ক্ষেত্রে যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা এখানে মোটরসাইকেলগুলোকে পাস করে দিচ্ছেন। আপনি যদি দেখেন একটা প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে যেটি এমার্জেন্সি দিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়িটি নষ্ট হয়েছে। এখানে একটু আগেই এই বাম পাশের রাস্তাটিতে জ্যাম রয়েছিল, যে কারণে এই যে এক্সপ্রেসওয়ে রয়েছে এই রাস্তাটি সম্পূর্ণই বন্ধ হয়ে গিয়েছিল। তো এই ধরনের হঠাৎ যদি কোনো গাড়ি নষ্ট হয়ে রাস্তা বন্ধ করে দেয় সেটি সরানোর জন্য কিন্তু কোনো ব্যবস্থা আমরা দেখিনি। তবে আমরা যাদের সাথে কথা বলেছি যারা এক্সপ্রেসওয়েতে দিয়ে চলাচল করছেন তারা আসলে খুবই খুশি যে এই ধরনের একটি উদ্যোগের কারণে আসলে এই রাজধানীর যানজটে ব্যাপক রকমের প্রভাব পড়বে এবং অনেকটা রাজধানীর যে একেবারেই যেটি ক্যান্সার বলা চলে যানজট, সেটি থেকে মানুষ অনেকটা রেহাই পাবে এমনটা তারা আসলে মনে করছেন। এবং অন্য রাস্তাগুলোতেও গাড়ির চাপ রয়েছে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মানুষ খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন। সাথী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিজয় সরণি প্রান্ত থেকে জানাচ্ছিলেন এআর বাদল।